নমস্কার, জি চব্বিশ ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি রাইস এডুকেশন নিবেদিত উত্তরণের পথে। সরকারি চাকরির পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হবেন আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা, আর কেনই বা এ রাজ্যের ছাত্রছাত্রীরা সর্বভারতীয় পরীক্ষায় পিছিয়ে রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তার জন্য আজকে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাইসের চেয়ারম্যান ও অ্যাডামাস ইউনিভার্সিটি চ্যান্সেলর প্রফেসর সৌমিত রে। প্রফেসর রে, স্বাগত জি চব্বিশ ঘন্টায়। তার পাশাপাশি রাইস এডুকেশনের শিক্ষক হেড অফ দ্য ম্যাথসের ডিপার্টমেন্টাল হেড অর্ক দে, নমস্কার। এবং তার পাশাপাশি রাইসের স্টুডেন্ট যে বর্তমানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার কর্মরত অনির্বাণ নন্দী রয়েছে। আজকে আমরা এই তিনজনের সঙ্গে আলোচনা করব, আর আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি সিজিএল। আমি প্রথমে একটু প্রফেসর এর কাছে আসব। আজকের বিষয় তো আমরা আলোচনাতে আসবোই প্রফেসর রে, কিন্তু তার আগে যে প্রশ্নগুলো বারবার আমাদের মনে উঠে আসে যে কেন অন্যান্য রাজ্যের স্টুডেন্টসরা এই সমস্ত সরকারি চাকরির পরীক্ষা অনেক এগিয়ে থাকে রাদার দ্যান ওয়েস্ট বেঙ্গল। সরকারি চাকরির পদোন্নতির ক্ষেত্রেও দেখেছি অন্যান্য রাজ্য অনেক বেশি সেখানে তারা প্রায়োরিটি সেক্টরে রয়েছে, আমাদের রাজ্যে এই ল্যাকটা কেন মনে হয় আপনার? দেখুন, এর অনেকগুলো কারণ আছে। প্রথমত, বাঙালি বাবা মারা ভাবেন যে জীবনে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হতে পারলেই সবথেকে সফল, কারণ এখানেই সবথেকে বেশি অর্থ উপার্জন করা যায়। কিন্তু আমরা কেউ জানিই না যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে বিভিন্ন চাকরিগুলো রয়েছে, এখন বেতন কাঠামো এত ভালো রয়েছে যেখানে একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তারের থেকেই প্রথম তার স্টার্টিং বেশি হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, সোসাইটির প্রতি কমিটমেন্ট এবং পরবর্তী সময়ে তার যে প্রমোশন হয় সে কিন্তু একেবারে শীর্ষস্থান পর্যন্ত যেতে পারে, এটা একটা মানসিকতার ব্যাপার। আর নাম্বার টু হচ্ছে, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আজও ভাবেন যে মাধ্যমিক পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, হায়ার সেকেন্ডারি পরীক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, অনার্স নিয়ে না পড়লে পরে জীবনটাই ব্যর্থ, আর মাস্টার ডিগ্রি করার পর সেটা শুধুমাত্রই অর্নামেন্ট। এই মানসিকতার একটা পরিবর্তন দরকার। আমি দেখতে পাই যে অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে, বিহার বা উড়িষ্যা বা সাউথ ইন্ডিয়া যে বিভিন্ন রাজ্য রয়েছে, এবং দিল্লিতে গেলে দেখা যায় যে প্রতিটি ছেলেমেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কম্পালসারি ধনী দরিদ্র নির্বিশেষে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে চার বন্ধু বা পাঁচ বন্ধু মিলে যেভাবে মেসে 12-13 ঘন্টা প্র্যাকটিস করে, এই 1.5-2 বছর স্যাক্রিফাইস করার যে চিন্তাভাবনা, এটা কিন্তু আমাদের করতেই হবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা স্কুল কলেজের পরীক্ষায় কিন্তু অনেকের থেকে অনেক বেশি মেধাবী, এবং আমাদের বাবা মারাও খুব যত্ন করেই ছেলেমেয়েদের পড়ায়। আমি সেই দিন তাকিয়ে আছি যখন আমরা 1985 যখন রাইস আমরা আরম্ভ করি, তখন অনেকেরই ধারণা ছিল, সংশয় ছিল যে সত্যি কি সরকারি চাকরির জন্য ট্রেনিং দরকার হয়। কিন্তু দীর্ঘ 35 বছরে যখন দেখি ইউজিসি এবং অন্যান্য ইউনিভার্সিটি এবং কলেজে ক্যারিয়ার কাউন্সেলিংয়ের জন্য একটি একেবারে আবশ্যিক বিভাগ তৈরি করার ডিরেকশন যায়, তার জন্য অর্থ বরাদ্দ করা হয়, তখন এ ব্যাপারে কোনো সংশয় নেই। এবং নতুন এডুকেশন সিস্টেমে পরিষ্কার প্রতিটি ছাত্রছাত্রে বলা আছে যে আমরা ডিগ্রি উপার্জন করব, কিন্তু যে নলেজের মধ্যে থেকে আগামী দিনে যে স্কিল এবং যেভাবে ব্যুরোক্রেট হবার জন্য যা যা দরকার সেগুলো আমাদের অর্জন করা দরকার। এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের এবং অভিভাবকদের বলবো যে সেই দিকে আমি তাকিয়ে আছি, যখন আমরা ভাববো গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর 2 বছর বা 3 বছরের জন্য নিরন্তর প্র্যাকটিসের জন্য বাড়ি থেকে দূরে থেকে এই সাধনাটা যদি করতে পারি, নেক্সট 30 বা 40 বছর যখন আমি চাকরি করব, তখন কিন্তু একটা নিরিবিলি নিশ্চিন্ত জীবনযাপন করতে পারব। প্রফেসর রে, আমাদের মধ্যে ইতিমধ্যে একজন দর্শক বন্ধু পৌঁছে গিয়েছেন, তপতি রে হয়েছেন আমাদের সঙ্গে, তপতি মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে প্রফেসর রে এর কাছে? আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি মানে এসএসসি রে যে আপার প্রাইমারিটা হয়ে আছে, এটা কবে বের হবে? আপনি খেয়াল রাখুন, কারণ রাজ্য সরকারের বিভিন্ন কারণে, একটা হচ্ছে আমাদের নির্বাচন গেল, নাম্বার টু হচ্ছে লকডাউন প্রসেস যাচ্ছে, এই প্রসেসের মধ্যে তো পরীক্ষা কন্ডাক্ট করা যাবে না। একটু স্বাভাবিক হলে পরেই কিন্তু প্রতিটা পরীক্ষা সময় মতো এবং ঠিকঠাক করে হওয়ার পরিকল্পনা কিন্তু রয়েছে। প্রফেসর, উনি যখন এই প্রশ্নটা তুলেই দিলে, তাহলে এবার আমরা আজকের বিষয়টাতে আসি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি এসএসসি এসএসসি সিজিএল, স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন, এটারই বোধহয় শর্ট ফর্ম এসএসসি সিজিএল। তো এই বিষয়ে যখন আলোচনা করব, আমি একবার একটু অর্কদের কাছে আসবো। স্যার, এসএসসি সিজিএল
বিকল্প হিসেবে মানে কতটা ভালো, বা চাকরির ক্ষেত্রে এসএসসি সিজিএল এর কতটা গুরুত্ব আছে এবং তাতে ম্যাথমেটিক্স কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? স্টাফ সিলেকশন কমিশনের একটা সর্বোচ্চ পর্যায়ের পরীক্ষা যে সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, আমরা অনেকেই এটাকে মিনি আইএস বলে থাকি। এই সিজিএল পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পোস্ট আছে এবং সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ওঠা যায় একটা মিনিস্টার লেভেলের পোস্টে, তার সেক্রেটারি হিসাবে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ওঠা যায়। বিভিন্ন ধাপে ধাপে অনেকগুলো ধাপ ক্রস করে আমরা সেই দেখতে পারি যে সেক্রেটারি লেভেলে কীভাবে ওঠা যায়। তাই এই পরীক্ষার জন্য যে যে পোস্টগুলো আছে, যেমন গেজেটেড র্যাঙ্কের পোস্ট, গ্রুপ বিতে আমার অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার, এছাড়া গ্রুপ বিতে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেটা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে অতি সহজেই সেখানে চান্স পাওয়া যায়। এছাড়া গ্রুপ সি লেভেলের আরও কিছু পোস্ট, ইন্সপেক্টর, ট্যাক্স ইন্সপেক্টর বা আরও কিছু অ্যাকাউন্টেন্ট অফিসার, এইগুলোতে কিন্তু অবশ্যই সিজিএল দিয়ে চান্স পাওয়া যায়। এবার ম্যাডাম, আপনি যেটা বললেন যে ম্যাথসের সাবজেক্টটার ওপর ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ম্যাথসের ক্ষেত্রে আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ডের বিভিন্ন অ্যারিথমেটিক টপিকগুলো বা অ্যাডভান্স লেভেলের ক্ষেত্রে জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা, মেনসুরেশন বা কোঅর্ডিনেট জিওমেট্রি। স্যার, আই এম এক্সট্রিমলি সরি, আমি একটু ইন্টারাপ্ট করবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছে, সোহম চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। বলো সোহম, কি প্রশ্ন করো? ম্যাডাম, বলছিলাম যে আমার না সরকারি চাকরি খুব দরকার। সরি, বুঝতে পাচ্ছি না, আরেকবার বলো। বলছি আমার সরকারি চাকরি খুব প্রয়োজন, এখন না আমার খুব প্রবলেম চলছে, তাই একটা সরকারি চাকরি যদি পাই খুব ভালো হবে। আপনি যাতে শুনতে থাকুন, আপনি যাতে সরকারি চাকরি পাও সোহম, তার জন্যই এখানে প্রফেসর রে বসে আছেন এবং কিভাবে কিভাবে পরীক্ষা দিয়ে সেই সরকারি চাকরিটা পেতে পারো তারই সেই পথের দিশারই প্রফেসর রে এখানে বসে আছেন। আমি একবার আসবো প্রফেসর রে আপনার কাছে। আমি ম্যাথস স্যারের কাছে যে বিষয়টা জানছিলাম, উনি যেটা বলছিলেন যে এটাকে মিনি আইএস বলা হয়, তো মিনি আইএস আমরা জানি আইএস এবং মিনি আইএস সেখান থেকে কি কি ডেজিগনেশনের চাকরি পেতে পারি এই এসএসসি সিজিএল কোর্সের পর? অ্যাকচুয়ালি আগে আইএস আইপিএস যখন পরীক্ষা হতো, তারপরে যে পরীক্ষাটা হতো সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড। পরবর্তী সময়ে সবাই জানতেন যে অ্যাসিস্ট্যান্ট গ্রেড যে যারা চান্স পেতেন তারা কিন্তু ওই আইএস আইপিএসের নেক্সট ইমিডিয়েট পদগুলোতে সব পূরণ করা হতো, আর সেটাকে এখন এসএসসি সিজিএল বলা হয়। তার মানে হচ্ছে আইএস আইপিএসের পরে, আমি যদি সংক্ষেপে বলি, যে পদগুলো রয়েছে যারা যেখানে আইএস আইপিএসটা চাকরি করেন, তার নেক্সট ইমিডিয়েট যে পদগুলো রয়েছে প্রশাসনের সমস্ত ডিপার্টমেন্টে, সে স্ট্যাটিস্টিক্যালস থেকে আরম্ভ করে ফুড কর্পোরেশন থেকে আরম্ভ করে টেকনোলজি, সব জায়গায় কিন্তু এই পরীক্ষার থেকে রিক্রুটমেন্টটা হয়। তো সেই দিক থেকে বলা যায়, সেই জন্যই আমরা বলি যে মিনি আইএস বা আইপিএস এক্সামস আর কি। আর যে ছেলেটি এই মুহূর্তে ছাত্র ফোন করলো, আমি সবাইকে বলি যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের বুঝতে হবে, পরিকল্পনা করতে হবে যে শুধুমাত্র সরকারি চাকরি চাই বললে চলবে না, তাদের প্ল্যানিং করা দরকার এবং দীর্ঘ দেড় থেকে দু বছর প্র্যাকটিস করতে হবে। কারণ সরকারি চাকরি পেলে পরে আমাদের দেশে এটাই একটু মুশকিল, সারা ইউরোপে আমরা দেখি যে চাকরি পাওয়াটা সহজ কিন্তু চাকরি রাখাটা কঠিন, টিকিয়ে রাখা কঠিন। আর আমাদের দেশে চাকরি পাওয়াটা কঠিন, তার জন্য 12-13 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, ঠিক করে পরিকল্পনা করতে হবে। পাওয়ার পরও এখন চাকরিটা রাখা একটু কঠিন হয়েছে, কারণ সময় মতো অফিসে যেতে হবে, অফিস থেকে ফিরতে হবে, এ ব্যাপারে কোনো সংশয় নেই, কিন্তু অনেক সহজে নিশ্চিন্ত জীবনযাপন করা যায়। প্রফেসর, আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, সৌমেন নন্দী রয়েছেন। সৌমেন বলো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার, আমি প্রতিটা জিনিস দেখি, আমার খুব ভালো লাগে। আমি যে এখন যেটা হচ্ছে সেটা নিয়ে এখন প্রিপারেশন নিতে চাইছি আমাদের সেন্টারে, কিন্তু ফ্যামিলি দিক থেকে ব্যাকগ্রাউন্ডটা খুব পুয়োর আছে, মানে খুব ফ্যামিলি পুয়োর ফ্যামিলি থেকে বিলং করছি স্যার। তো সেক্ষেত্রে আমাদের বেহালা যে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, বেহালা ব্রাঞ্চটা আমার কাছাকাছি হবে। তো সেক্ষেত্রে আমরা যদি গরিব ঘর থেকে যাই সেক্ষেত্রে এখন অত টাকা লাগছে না, সেক্ষেত্রে আমরা কীভাবে যাবো, আমাদের কীভাবে করতে হবে? আচ্ছা, আমি প্রথমেই বলি, সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যারা সফল হচ্ছে, যারা র্যাঙ্ক করছে WBCS বা বিভিন্ন পরীক্ষায়, তাদের বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত পরিবার এবং নিম্নবিত্ত পরিবার থেকে আসেন।
তাই শুধুমাত্র ফিজের জন্য পড়া যায় না বা গরিব বলে সরকারি চাকরির জন্য পরিশ্রম করা যায় না, এটা ভাববার কোনো জায়গাই নেই। কিন্তু রাইস যেমন প্রতি বছর প্রচুর স্কলারশিপ দেয়, এখন আমাদের একটা স্কলারশিপ চলছে এবং আমরা বিভিন্ন জায়গায় যে আলোচনা করছি, এই যে আজকে এই চ্যানেলে বসে আমরা আলোচনা করছি, তার মানে কি এখানে সাকসেসফুল একজন সিজিএল প্রার্থীও রয়েছে, টিচাররা রয়েছে, তার মানে এখান থেকেই একটা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করছি। তাই আমি গরিব, আমি নিম্ন মধ্যবিত্ত, সেই জন্য সরকারি চাকরির আমি ট্রেনিং না নিলেই আমি চাকরি পাবো না, এটা না ভেবে তোমরা অনেক বইপত্র পড়ো, স্টাডি মেটেরিয়াল পড়ো, তারপরে রাইসের বিভিন্ন রকমের বিনা বেতনে পড়ানোর ব্যবস্থা রয়েছে, স্কলারশিপ রয়েছে, সেখানে পৌঁছো। শুধু মনে একটু জেদ রাখতে হবে আর 10-12 ঘন্টা করে খাটতে হবে ঠিকঠাক পদ্ধতিতে 1.5 বছর। এটা যদি আমরা আয়ত্ত করতে পারি, ধনী দরিদ্র নির্বিশেষে, যারা ধনী তাদের অর্থ আছে বলে তারা যদি 12 ঘন্টা না পরিশ্রম করে তারাও সরকারি চাকরি পাবে না, কিন্তু এটা নিজের মনকে বোঝাও, তাহলে দেখবে যে সোর্স অফ এনার্জি আসবে এবং ইন্সপিরেশন আসবে, তা পশ্চিমবঙ্গের অনেক ছেলেমেয়েকে সর্বভারতীয় পরীক্ষা ক্ষেত্রে পৌঁছে দেওয়ার সহায়ক হবে। প্রফেসর, আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে, দেবজ্যোতি রায়, বলুন আপনার কি প্রশ্ন আছে। আমরা তো পার ডে 10 ঘন্টা করে পড়ছি, ইভেন আমি কন্টিনিউ করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে গভর্নমেন্ট জব গুলো সেগুলো তো আমরা সেরকম ফেসিলিটি পাই না, এবং মানে রিক্রুটমেন্টই হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট ইয়েগুলো, আমি সিজিএল সিজিএল বা যেগুলো হয় সেগুলো তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের গুলো পাচ্ছি অপশন, পরীক্ষা বসছি, হয়তো বা প্রথমবার চান্স হচ্ছে না, ঠিক আছে, বাট কিন্তু স্টেট গভর্নমেন্টের কোনো গভর্নমেন্ট জব গুলোতে অ্যাপ্লাই করতে পারছি না, সেরকম কোনো অপরচুনিটি আসছে না আমাদের কাছে। না, এ ব্যাপারে কোনো সংশয় নেই, গত প্রায় 2 বছর ধরে স্টেট গভর্নমেন্টের বেশ কিছু রিক্রুটমেন্ট বিভিন্ন কারণে আটকে রয়েছে, এ ব্যাপারে নিশ্চয়ই কিছু নতুন গভর্নমেন্ট বিবেচনা করবেন এবং তারা যত্ন নেবেন। আমি জানি, আমি সবসময় বলার চেষ্টা করি, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনার্স মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে তারা কিন্তু ভীষণ একটা স্বপ্ন নিয়ে কিন্তু এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে, স্বভাবতই যদি রিক্রুটমেন্ট খুব ট্রান্সপারেন্ট এবং পরিষ্কারভাবে না হয় তাহলে কীভাবে আমাদের ছেলেমেয়েরা তাদের ক্যারিয়ার তৈরি করবে। তবে এটাও ঠিক, WBCS পরীক্ষাটা ঠিক সময় মতো হচ্ছে কিন্তু, এবং PSC পরীক্ষাও হচ্ছে, হয়তো তুমি যেভাবে এক্সপেক্ট করছো ভোটের বছর হওয়ার ফলে বা লকডাউন হওয়ার ফলে হচ্ছে না, কারণ তুমি জানো হয়তো যে স্টেট গভর্নমেন্ট প্রায় 5-6টা পরীক্ষা অলরেডি ডিক্লেয়ার করেছিল গত মাসের আগের মাসে, তার মধ্যেই লকডাউন হলো, তখন পরীক্ষাগুলো সব ডেফার্ট হয়েছে। তুমি নিজের মনকে বোঝাও যে তুমি কতটা তৈরি হয়েছো, পরীক্ষা দেওয়ার সুযোগ তুমি পাবে, এই সময়টাকে কাজে লাগাও, পরীক্ষার সুযোগ পেলে পরে যাতে তুমি পাস করতে পারো সেটা মনকে একটু বোঝাও, তুমি সুযোগ পাবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত আলোচনাতে থাকবো, তবে এখন সময় একটা ছোট বিরতির, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন রাইস এডুকেশন নিবেদিত উত্তরণের পথে, আর আজকে আমরা আলোচনা করছি SSC CGL নিয়ে। আমি একবার আমাদের এখানে কৃতি ছাত্র অনির্বাণ নন্দী বসে আছে, একবার অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, এখন তুমি খুব ভালো একটা জায়গায় কর্মরত, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার হিসেবে তুমি কাজ করছো, রাইসে থাকাকালীন তুমি কিভাবে নিজেকে তৈরি করেছো, কতটা সাপোর্ট পেয়েছো, যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করো। রাইসে থাকাকালীন আমি বলবো যে স্যারদের সঙ্গে, মানে স্যারদের সব রকম সাপোর্ট পেয়েছি এবং মানে স্যাররা সব রকমভাবে হেল্প করেছেন, মানে সে মানে আমি যদি জিকে, আমার মেনলি আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, টেকনিক্যাল বলে আমার ম্যাথসের পোর্শন আর জিআই পোর্শনটা তুলনামূলক একটু মানে আমার মানে সামহ অন্যদের থেকে একটু স্ট্রং ছিল, স্পেশালি ইংলিশ আর জিকের পার্টটা আমার একটু উইকনেস ছিল, মানে যেটা আমার যে কারণে কম্পিটিটিভ এক্সামে তো আমাকে 4টে ফিল্ডই আমাকে ঠিক করে করতে হবে, ম্যাথসও করতে হবে, জিআইও করতে হবে, জিকেটাও করতে হবে, ইংলিশেও প্রায়োরিটি দিতে হবে, তো নাহলে আমার কোনো মানে কোনো সরকারি চাকরি পাওয়াটাই যথেষ্ট টাফ। তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে জিকেটা আর ইংলিশটা যে একটা জায়গায় যে দাঁড় করানো, সেটা আমি বলবো পুরোপুরি রাইসের অবদান, মানে একটু না পুরো 100% রাইসের অবদান, স্যারদের অবদান, এবং স্যাররা এইভাবে না পড়ালে এবং এই মক টেস্টগুলো না নিলে হয়তো আমার মানে হয়তো হতো কিন্তু অনেক টাইম লাগতো, যেটা হয়তো আজকে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে যেটা এখন মানে যে চাকরিটা করছি সেটা হয়তো আরও 3 বছর বা 4 বছর লেট হতো, এটা আমি বলবো, যেটা মানে সত্যি বলছি মানে একটু মানে ইয়ে না, মানে স্যারদের অবদান পুরো 100%।
আমি একবার অর্কর স্যারের কাছে আসবো। অর্কর স্যার, এই যে ম্যাথামেটিক্স খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সিজিএল এর, এখানে টায়ার 1 আর টায়ার 2 তে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম থাকছে আর কোন কোন বিষয়ের মানে মার্কসের কোন কোন চ্যাপ্টারের উপর বেশি এমফাসাইজ করতে হচ্ছে বা বেশি জোর দিতে হচ্ছে, যদি একটু ডিটেলসে বলেন। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে টায়ার 1 এ 25 কোশ্চেন্স অ্যান্ড 50 মার্কস, পার কোশ্চেন 2 মার্কস করে থাকছে। টোটাল 4টে পেপার এখানে থাকছে, ম্যাথামেটিক্স, জিআই আর জিকে অ্যান্ড ইংলিশ। 25 কোশ্চেন্স, 50 মার্কস, টোটাল 200 মার্কসের পরীক্ষা। টায়ার 2 তে যখন যাওয়া হয়, টায়ার 2 তে দুটো পেপার, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ, 200 মার্কস ইচ। 100 কোশ্চেন্স ম্যাথামেটিক্স থেকে থাকে 200 মার্কসের, পার কোশ্চেন্স 2 মার্কস করে। তাহলে এখানে টায়ার 1 আর টায়ার 2 এর মধ্যে মেন ডিফারেন্সটা কী সেটা আমি আসি। যে টায়ার 1 এ ম্যাথামেটিক্সের ওপর বেসিক যে অঙ্কগুলো, বিশেষ করে আমি যদি বলি অ্যারিথমেটিক পোর্শন থেকে রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস বা লিঙ্ক আপ, টাইম ডিস্টেন্স, টাইম ওয়ার্ক, এই টপিকগুলো থেকে একদম বেসিক কনসেপচুয়াল কিছু কোশ্চেন এবং তার সাথে অবশ্যই অ্যাডভান্স লেভেলের যে টপিকগুলো, বিশেষ করে জিওমেট্রি, সার্কেল বা ট্র্যাঙ্গেল ওরিয়েন্টেড কিছু থিওরাম এবং সেই বেসিক কোশ্চেন্স, তার সাথে ট্রিকোনোমেট্রি, অ্যালজাবরা, ফর্মুলা রিলেটেড কোশ্চেন, এগুলো থাকে। বাট যখনই আমরা টায়ার 2 তে চলে যাব, কোশ্চেন্স কিন্তু একটু স্ট্যান্ডার্ড থাকে। কারণ এই যে আমি টপিকগুলোর নাম বললাম, এই টপিকগুলো ইন্টার রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া হয়। যেমন সাপোজ আমি যদি জিওমেট্রির থেকে আলোচনা করি, সার্কেলের ক্ষেত্রে একটা কট প্রপার্টি তার সাথে অ্যাঙ্গেল প্রপার্টি মিক্স করে তার সাথে ট্যানজেন্ট প্রপার্টি দিয়েও অঙ্ক দেয়, মিক্স আপ প্রপার্টি দিয়ে অঙ্ক দেয়, বা কোনো দুটো টপিক রেশিও, পার্সেন্টেজ বা প্রফিট লস, এগুলো মিক্স আপ করে অঙ্ক দেয়, সেই ক্ষেত্রে অঙ্কের স্ট্যান্ডার্ডটা একটু হাই হয়ে যায়। বাট ক্লাস 9-10 স্ট্যান্ডার্ডের অঙ্ক টায়ার 1 টায়ার 2 লেভেলেই থাকে। তো আমি বলবো টায়ার 2 লেভেল নিয়ে যদি পড়াশোনা করা হয়, তাহলে টায়ার 1টা অতি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে টায়ার 2 এর প্রিপারেশনটাও চলতে থাকবে। আমি এবার প্রফেসর রের কাছে আসবো। প্রফেসর রে, আমরা দেখেছি গত বছর যখন এই লকডাউন বিষয়টাকে আমরা প্রথম দেখলাম কোভিডের জন্য এবং বেশ কিছু জায়গায় নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিন্তু আপনাদের যে টিচার্সরা আছেন, ফ্যাকাল্টিজ আছেন, তাদের ডেডিকেশন এই লেভেলে ছিল যে একজন নেটওয়ার্কের সমস্যার জন্য একজন ফ্যাকাল্টি, তিনি গাছের উপর উঠে গিয়ে সেখান থেকে তিনি স্টুডেন্টদের সঙ্গে অনলাইন ক্লাস কন্ট্যাক্ট করেছিলেন, সে বিষয়ে যদি একটু কিছু বলেন। না দেখুন, দীর্ঘ 35 বছর যখন একটি অর্গানাইজেশন থেকে হাজার হাজার ছেলে মেয়ে সাকসেসফুল হয় বা সফল হয়, আজকে WBCS অফিসারদের প্রায় 30% যখন রাইসের এক্স স্টুডেন্ট, এ ব্যাপারে কোনো সংশয় নেই যে আমাদের টিচাররা ভীষণ রেজিমেন্টাল। কিন্তু আমাদের যে কোর্স প্রসেস যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, সেটা একটা প্রসেসের মধ্যে নির্ভর করে হয়। কিন্তু সেখানে টিচারদের ডেডিকেশনটা ভীষণ বেশি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা জানে যে এই 22-23 বছরের ছেলেমেয়েরা যে অনাবিল স্বপ্ন নিয়ে রাইসে পড়তে আসে, সেই স্বপ্নকে বাস্তবিত করতেই হবে। সেই জন্যই আমরা দেখেছি যে লকডাউনে শুধু সমস্ত পেপারে প্রকাশিত হয়েছে তা নয়, এটা সারা পৃথিবীতে এবং গুগলেও ভীষণভাবে দেখা গেছে ছবিটা, যে রাইসের একজন টিচার্স নেটওয়ার্কিং সমস্যার জন্য প্রত্যন্ত বাঁকুড়ার একটা গ্রামে গাছের প্রায় মগডাল থেকে কিছু রেগুলার ক্লাস নিত 4-5 ঘন্টা। এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল যে আমাদের টিচাররা এটা শুধুমাত্র পেশা হিসাবে নেয়নি, এটাকে নেশা হিসাবে নিয়েছে এবং তার জন্যই ছেলেমেয়েরা এত সফল হতে পারে। প্রফেসর, আপনার কাছে আরও একটা বিষয় জানতে চাইবো, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, SSC CGL। SSC CGL প্রস্তুতি শুরু করতে গেলে কিসের পর, অর্থাৎ আমরা মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক নাকি স্নাতক হওয়ার পরেই আমরা SSC CGL এর জন্য অ্যাপ্লাই করতে পারবো বা তার প্রস্তুতি শুরু করতে পারবো? আমি বলবো যে CGLটা স্নাতক কমপ্লিট করার পরই কী হচ্ছে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু প্রস্তুতিটা কোথার থেকে নিতে হবে, কোন সময় থেকে নিতে হবে, আমি বলবো আজকে সফল যে ছাত্র রয়েছে তাকে জিজ্ঞেস করলে অনেক ভালো বলতে পারবে। তাহলে প্রস্তুতিটা অ্যাকচুয়ালি সব কিছুই আমাদের মানে কম্পিটিটিভ এক্সামের লাইনটা, এখানে যেহেতু গ্র্যাজুয়েট লেভেল নাম হতে পারে গ্র্যাজুয়েট লেভেল, কিন্তু কোনো কিছুই মানে আমাদের গ্র্যাজুয়েশন থেকে কোনো কিছু কোশ্চেন আসে না, আসে হচ্ছে একদম বেসিক 9-10 হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ইংলিশ, সমস্ত কিছু কিন্তু 9-10। আমরা ভাবি কম্পিটিটিভ এক্সামে ঢুকছি মানে হচ্ছে মানে নিশ্চয়ই আমাদের কোনো গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা, মানে বিশাল গ্র্যাজুয়েশন থেকে কোশ্চেন আসবে, এরকম কিছু না। এরকম বুঝলেন, সিম্পল জিনিসই, কিন্তু একটু মানে মাধ্যমিকের সময় আমরা যেটা করেছি, সত্যি কথা বলবো, ফাঁকিবাজি মেরে পড়াশোনা করেছি, পড়াশোনা ঠিক মতো করিনি, যেটা এখন আমরা বুঝতে পারছি যে জিনিসগুলো ভালো করে কনসেপ্ট নিয়ে পড়িনি বলেই আমাদের তখন মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছিল, যেটা আমার হয়েছিল আমি জানি। তো এখন আমি বলবো যে সেইখানে দাঁড়িয়ে এখন আমাদের সবারই ম্যাচিওর ব্রেন, কারণ 18 বছর প্লাস করে হয়ে যাওয়া মানেই হচ্ছে মানে একটা টাইমে সবার তাগিদ চলে আসে যে না এবার আমাদের চাকরি পেতে হবে 18 বছর বা 20 বছরের পর থেকে। তো এখন দাঁড়িয়ে আমি বলবো যে সমস্ত স্টুডেন্টদেরকে এটাই বলবো যে সমস্ত সাবজেক্টগুলোকে ভালোবেসে পড়তে, মানে যে সেটা যে সাবজেক্টই হোক না কেন, ম্যাথ হোক, ইংলিশ। আমি শুধু ওর সাথে এটা যোগ করবো
যে রিসেন্টলি বিহারে ক্লাস এইটের ছেলেমেয়েদের একটা কম্পিটিশান হয়েছে যে আইএস আইপিএস পরীক্ষায় যদি সে ট্রেনিং নিতে চায় কীভাবে সে প্রস্তুতি নেবে এই পরীক্ষার জন্য, আর আইএস আইপিএস অফিসার হলে পরে সে কী কী করবে। তার মানে বোঝায় যে এটাই হচ্ছে এক্স্যাক্ট সময় যে 9-10 থেকে আমাদের রাজ্যের ছেলেমেয়েরাও যদি অল ইন্ডিয়া পরীক্ষার জন্য যদি একটু প্রস্তুত হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় যদি সেই সাবজেক্টগুলোকে সিলেক্ট করে তার ডিগ্রি কোর্সে অ্যাড করে, তাহলে কিন্তু ভীষণভাবে তার প্লাস পয়েন্ট হয়। আর এটা কিন্তু আমাদের স্টেটের ছেলেমেয়েরাও এখন 11-12 পড়তে পড়তেই কিন্তু শুরু করছে। এই আপনার কথার সূত্র ধরেই প্রফেসর জানতে চাইবে, এই যে আপনি বলছেন না যে 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 সাবজেক্টগুলোর উপর গুরুত্ব দেওয়া উচিত, তাহলে এসএসসি সিজিএল এর জন্য কোন বিষয়ে স্নাতক হলে সব থেকে বেশি সুবিধা হবে ওই স্টুডেন্টের জন্য? এই ব্যাপারে কোনো সংশয় নেই যদি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকে, কারণ লাস্ট প্রায় 5 বছর ধরে দেখা যায় যে ভারতবর্ষের বিটেক ইঞ্জিনিয়ারদের প্রায় 30% বা 40% আইদার সিজিএল অথবা WBCS অথবা ব্যাংকের পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, এটা প্লাস পয়েন্ট। কিন্তু আমি বলবো যে সবসময় যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে এমন কোনো কথা নেই, কমার্স যদি থাকে, আমার যদি ম্যাথস থাকে, তাহলেও কিন্তু আমি পরীক্ষার জন্য তৈরি হতে পারি। আর্টসের ছেলেমেয়েদের অফকোর্স তাদের সবসময় একটা ভয় থাকে ম্যাথসের প্রতি, কিন্তু সেই ম্যাথসটা সবসময় খেয়াল রাখতে হয় যে 9-10 লেভেলটা, কারণ মাধ্যমিকে সবাই আমরা 9-10 কিছু ম্যাথস করি, সেই জায়গায় শুধুমাত্র ম্যাথসের ভয়ে আমি সায়েন্স পড়িনি বা আমি কমার্স নিয়ে পড়িনি, আর্টস নিয়ে পড়েছি, এই ভীতিটাকে আমাদের দূর করতে হবে। আর 22-23 বছর বয়সে মাইন্ডটা এত ম্যাচিওর থাকে সেই সময় যে কোনো সাবজেক্ট খুব সহজেই কিন্তু নিয়ে নেওয়া যায়। অর্ক স্যার, একবার আপনার কাছে আসবো, ম্যাথামেটিক্স নিয়ে আপনি কী টিপস দিতে চান প্রস্তুতির ক্ষেত্রে? প্রথমেই বলবো যে সিজিএলের প্রিপারেশনের জন্য বিগত 4-5 বছরের কোশ্চেন পেপারগুলো ভালো করে সলভ করা উচিত। এবং অঙ্কের ক্ষেত্রে একটা কথা নিশ্চয়ই বলতে চাই যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর বাইরে আর কোনো কথা নেই। যত অঙ্ক প্র্যাকটিস করবে তত নিজেকে আরও ডেভেলপ করতে পারবে, আর সবথেকে বড় কথা নিজেকে আপডেট করো যে ট্রেন্ডে কী কী নতুন নতুন কোশ্চেন আসছে, সেইগুলো বিগত বছরের কোশ্চেন পেপারগুলো না ঘাটলে পাওয়া যাবে না। সো সেই ট্রেন্ডটাকে ফলো রাখতে হবে যে কীভাবে সেই অঙ্কগুলো দেখে তুমি প্রিপারেশন নেবে, শুধু অঙ্ক নয়, আমি অন্য সাবজেক্টের ক্ষেত্রেও বলবো। আর তার সাথে আমি দুটো জিনিস একটু বলতে চাই, এক অ্যাকুরেসি, দুই টাইম ম্যানেজমেন্ট। অ্যাকুরেসির ক্ষেত্রে যদি তুমি যে কটা অঙ্ক করবে সে কটা কারেক্ট করবে, কোনো ভুল যেন না হয়, কারণ ভুল করলে নেগেটিভ মার্কিং থাকবে, তো অ্যাকুরেসির ওপরও কিন্তু একটা আলাদা মার্কস ক্যারি করে। তো আমি যদি 70টা অঙ্ক করি কি 80টা অঙ্ক করি সেটা যেন আমার ঠিক থাকে, এটা নাম্বার ওয়ান। আর 2 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যে কোনো টপিক আমি যখনই করব একটা নির্দিষ্ট টাইম ধরে করব, এটুকুই আমার কাছে বলার, কারণ প্রত্যেকটা টপিকের জন্য আমাকে আলাদা আলাদা টাইম দিতে হবে, সেটা ম্যাথস হোক, জিআই হোক, ইংলিশ হোক, জিকে হোক। তো সেইগুলো যদি আমি একটু টাইম ধরে করতে পারি, তাহলে আশা করি যে প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবো এবং সাকসেসের দিকে আমরা যেতে পারি। থ্যাংক ইউ অনিবন, অনেক ধন্যবাদ তোমাকে, আর প্রফেসর রে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রাইস এডুকেশন নিবেদিত উত্তরণের পথে আজকে বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখুন জি 24 ঘন্টায়।